ওয়েলকাম টু বিদঙ্ক ডট কম। আমি সঙ্গীতা, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখা যাক কি প্রবলেম আছে সলভ করার জন্য। 8a³ / 27 x⁻³2/3 64a³ / 27 x⁻³ (-2/3) এর মান নির্ণয় করো। আচ্ছা, সো দেখো এটা কিভাবে দেওয়া আছে। এটাকে আমরা ভাগ, ডিভিশন বা ফ্র্যাকশন ভাবে লিখতে পারি। 8a³ / 27 x⁻³ ওকে, এভাবে লিখলাম। ওকে, আচ্ছা এবারে এটা আছে কি, হোল টু দি পাওয়ার 2/3 (64a³ / 27 x⁻³). ওকে, জাস্ট আমি ডিভিশন ফর্মে লিখলাম, হোল টু দি পাওয়ার -2/3 আছে। সো দিস উই ক্যান রাইট অ্যাজ, দেখো এইটাকে আমরা লিখতে পারি 2³। সো 2³a³। আর এবারে এই x⁻³কে যদি আমরা উপরে লিখি তাহলে হবে x³। ওকে, মানে এটা ডিনোমিনেটার আছে, উপরে চলে গেলে তাহলে পাওয়ারটা মাইনাস আছে, প্লাস হয়ে যাবে। আচ্ছা এবার 27কে লিখবো 3³, তাহলে হোল টু দি পাওয়ার 2/3 (64)কে আমরা লিখবো 4³, দেন a³/3³, এখানে x³টাকে উপরে তুলে দিচ্ছি, হোল টু দি পাওয়ার -2/3। আচ্ছা এবার তাহলে সমস্ত কিউব টার্মগুলো তাহলে এটা এভাবে লিখতে পারি, 2/3 ax হোল টু দি পাওয়ার 3 × 2/3 (4ax/3) (3 × -2/3). তাহলে দেখো এখানে 3 3 এগুলো সব কেটে যাচ্ছে, তাহলে কি থাকছে, এটা থাকছে ইজ ইকুয়াল টু 4 2² মানে 2/3 ax তার হোল স্কোয়ার (4ax/3) তার -2 পাওয়ার -2। ওকে, সো দ্যাট ইজ ইকুয়াল টু, দেন 2² ইজ 4, তো 4/9 a² x² হচ্ছে। আর এটাকে তাহলে আমরা ডিভাইড করে দিতে পারি, ওকে পারটাকে নিচে নামিয়ে দিতে পারি, তাহলে ডিভাইড করে দিতে পারি, তাহলে এটা হয়ে যাচ্ছে 4 4 = 16, তো 16/9 a² x², ওকে। মানে এটা এটা আমরা কি করলাম, 2/3 ax এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4/3 ax এর হোল স্কোয়ার করে দিলাম, ঠিক আছে। তার মানে যখন পাওয়ারটা যখন নিউমারেটারে চলে আসছে তখন ওটা মাইনাস চলে আসছে। ওকে, যেমন ধরো আমরা 1/x কে লিখতে পারি x⁻¹, তো সেই জিনিসটাই আমি করলাম এখানে। আচ্ছা সো তাহলে এখানে a² x² ক্যান্সেল হয়ে যাচ্ছে, আর 9 বোথ দুজনের ডিনোমিনেটর 9 আছে সেটাও ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কি হয়ে যাচ্ছে 4/16, সো দ্যাট ইজ ইকুয়াল টু 1/4। ওকে, তাহলে মান নির্ণয় হচ্ছে, নির্ণয় মান হচ্ছে 1/4। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং বিদঙ্ক ডট কম। অঙ্কের আরও প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করো।